অ্যালডে ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব। অ্যালডে এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে সিট্রিজাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট 10 mg, এটা 10 mg রয়েছে, এটা তৈরি করেছে আপনার SH ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা, 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার 21 টাকা। তো অ্যালডে ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানব। অ্যালডে ট্যাবলেট এর মধ্যে রয়েছে সিট্রিজাইন হাইড্রোক্লোরাইড 10 mg। সিট্রিজাইন হাইড্রোক্লোরাইড 10 mg অ্যালডে ট্যাবলেট একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন, ট্রিটমেন্ট অফ অ্যালার্জি কন্ডিশন। ডক্টররা অ্যালার্জি উপসর্গগুলির চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট 10 mg। তো অ্যালার্জি উপসর্গ, ফর এক্সাম্পল আপনার স্কিন র্যাশ, যদি স্কিনে কোনো চুলকানি হয়, ইচিং হয়, এক্সিমা, দায়, হ্যাঁ স্কিনে কোনো যদি চুলকানি হয়ে যায়, তো এক্সিমা, দায়ের যেসব চুলকানি হয়ে থাকে, স্কিন র্যাশ, তো সেই স্কিন অ্যালার্জির ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট। এছাড়া আপনার যদি নাক দিয়ে জল পড়ে, চোখ চুলকায়, চোখ দিয়ে জল পড়ে, তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট। যদি কোনো মৌমাছি, বোলতা, এসব জিনিসে যদি কামড়ে দেওয়ার পরে স্কিন লাল হয়ে যায়, পেশেন্টের অনেক অতিরিক্ত জ্বরও চলে আসে, তো জ্বরের যদি অতিরিক্ত জ্বর আসে, স্কিন লাল হয়ে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট। অ্যালডে ট্যাবলেট ডক্টররা স্কিন অ্যালার্জি রিয়াকশানের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট। অ্যালডে ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে পেশেন্টের খুব বেশি বেশি ঘুম আসতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, কনস্টিপেশন দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, হ্যাঁ মুখ শুকাতে পারে, তো এইসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, অ্যালডে ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যালডে ট্যাবলেট 10 mg খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মাহান, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। অ্যালডে ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়, অ্যালডে ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যালডে ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিংয়ের এই চলুন, কারণ অ্যালডে ট্যাবলেট খাওয়ার পরে ম্যাক্সিমাম পেশেন্টেরই বেশি বেশি ঘুম আসে, ড্রাইভিং করার সময় যদি ঘুম আসে তাহলে আপনার বিপদ ঘটতে পারে, সেই কারণে অ্যালডে ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলাটাই বেটার। এছাড়াও অ্যালডে ট্যাবলেট খাওয়ার সময় ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, অ্যালডে ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার অ্যালডে ট্যাবলেট 10 mg। অ্যালডে ট্যাবলেট 10 mg এর ডোজ কী, ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করেই করা হয়। তবে এর অ্যাডাল্ট ডক্টররা নর্মালি রাতে একবার দিয়ে থাকে, খাবার খাওয়ার 1 ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। অ্যালডে ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইজ, আজকের ভিডিও টপিক ছিল যে অ্যালডে ট্যাবলেট এর কাজ কী, কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট। এর মধ্যে রয়েছে সিট্রিজাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট 10 mg। তো সিট্রিজাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট 10 mg একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন, ট্রিটমেন্ট অফ অ্যালার্জিক কন্ডিশন, ডক্টররা অ্যালার্জি উপসর্গগুলির চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে অ্যালডে ট্যাবলেট। এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।